আপনারা দেখছেন একুশে টেলিভিশন হ্যালো ফ্রেন্ডস কী খবর আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের উইকলি স্পেশাল ফিল্ম শো তিব্বস্ন সিনেজ দেখার জন্য আপনার এমসি ইম আছে আপনাদের সঙ্গে থাকবে পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা জানেন এই শোতে আমাদের হটসিটে একজন বা দুজন অতিথি থাকেন তাদের সঙ্গে আমাদের চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করি আজ যিনি এসেছেন চলচ্চিত্রে খুব সম্প্রতি এক বছর হয়নি হয় হয় অবস্থা তিনি প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন এবং তার প্রযোজনা সংস্থা থেকে একটি ছবি ব্যাপক আলোচিত হয়েছে মুক্তি পাওয়ার পরে সেগুলো নিয়ে আলোচনা হবে তার আগে পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন অনুন পিকচার্স লিমিটেড যে প্রোডাকশন হাউস আছে তার কর্ণধার আমাদের সবার প্রিয় সাউন ভাই শাওন ভাই আপনাকে স্বাগতম কেমন আছেন ভালো আছি আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ শেষে আরও একবার ধন্যবাদ দিব আপনি এসছেন আমাদের কাছে এই জন্য তো এখন কি নিয়ে ব্যস্ত আমি মাই নেম ইস এটা নিয়ে ভাবছি এবং এটা আমি একবার ডিক্লেয়ার করেছি এবং পাশাপাশি আরও দুইটা ছবি আচ্ছা আমি ভাবছি ছবিগুলো আমি এখন অনেকেই বলছে বাংলাদেশের চলচ্চিত্র গণ্ডির বাইরে বেরিয়ে যাবে চলচ্চিত্র নিয়ে গন্ডির বাইরে যাবে আমিও সেরকম ভাবছি আশা করছি আমি আমেরিকাতে আমার নেক্সট ছবি শুটিং করব আচ্ছা ভেরি গুড ইংল্যান্ডে শুটিং করব থাইল্যান্ডে তো আমি নিজেই করেছি এবার মালয়েশিয়াতে করব আপনার মাইনেমিস খান টু সেই সিনেমায় কাকে কাকে কাস্ট করার ইচ্ছা আছে আমরা মাইনেমিস খান সিনেমায় যাদের যাদের দেখেছি তারাই কি এখানে থাকবেন মানে বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকচুয়ালি সাকিব খানের নাম হচ্ছে সাকিব খান রানা এই নামে মাইনেমিস খান নামে অন্য কোনো হিরো এই ছবি বানালে দর্শক সেটা গ্রহণ করবে করবে না এখন সাকিব খান তো আসলে একটা পর্যায়ে চলে গেছে এবং লিডিং তার মুভি মানেই মোটামুটি ব্যবসা সফল বা অনেক বেশি ব্যবসা সফল তো মাইনিমিস খান যেহেতু এসেছি আমরা একটা মাইনিমিস খান সিনেমার একটা গান দেখতে যাচ্ছি দর্শকদের দেখাতে যাচ্ছি দর্শকদের কাছে যাই মাই ফ্রেন্ডস সময় হলো এবার একটি সিনেমার গান দেখার চলুন মাইনিমিস খান থেকে কি সুন্দর দৃষ্টিনন্দন গানটা দেখলাম ম্যাক্সিমাম গানগুলো মনে হয় ব্যাংককেই শুটিং করা হয়েছে হ্যাঁ করেছি এবং ভালো ভালো লোকেশনে করেছি তো এখন আমাদের বাংলাদেশে তো আপনার মতো নতুন নতুন প্রযোজক আসছে প্রযোজনা সংস্থাগুলো আসছে তারা এখন ইনভেস্ট করছে আমরাও খুব আশাবাদী যারা চলচ্চিত্র নিয়ে ভাবি যে না একটা সুদিন মনে হয় বাতাস শুরু হয়েছে সুদিন শুরু হয়নি সুদিনের একটা আমরা উপলক্ষ পেয়েছি আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো যারা এসছে এই যে আপনি শুটিংয়ের আগে আমাকে পার্সোনালি বলছিলেন আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছিলেন যে মাইনমিস খান থেকে কি হয়েছে তো পাইরেসি একটা বড় এখানে বাধা এখানে সিনেমলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সেটাও একটা বাধা তো এই দুটো ব্যাপারে প্রযোজক হিসেবে আপনার দৃষ্টিকোণ ভাবনা এবং পরিকল্পনা জানতে যাচ্ছি এখানে কয়েকটা জিনিস একচুয়ালি অঙ্গাঙ্গিভাবে জড়িত শুধু এককভাবে একটাকে আমি বলবো না এখানে প্রধানত আপনি সিনেমাটা বানানোর পরে যেখানে আপনি সিনেমাটা মার্কেটিং করবেন সেই স্থানটাকে আপনাকে ঠিক রাখতে হবে যেমন আপনি সিনেমা হলে দর্শক যখন যায় তখন সেখানে কোনো শীত শীততা নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা নেই তারপরে তো দেখা গেলো সাউন্ড ভালো কোনো সাউন্ডের ব্যবস্থা নেই পর্দাটাও দেখা গেলো ছয় মাসে এক বছর আগে নোংরা আপনি কালারটা ওখানে ঠিক মতো দেখা যাচ্ছে না এবং আস্তে আস্তে আপনি ছবির মানের কারণে হোক এই ব্যাপারগুলোর কারণে হোক আস্তে আস্তে দর্শক কমে গেছে যে হল দর্শকরা হল বিমুখ হয়েছে তাদের তো বিকল্প হিসেবে এখন আকাশ সংস্কৃতি আছে রিমোট টিপলেই তারা তাদের মন মতো বিনোদনটা পাচ্ছে তারপরে আমরা যারা চলচ্চিত্র নিয়ে ভাবি এবং আপনারা যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আপনারা তো সেই মাপে চলচ্চিত্র দিতে পারছেন না দর্শক কেন যাবে হলে আচ্ছা এ প্রসঙ্গে আপনাকে বলতে হয় যে আমি যদি আপনাকে একটা ভালো চলচ্চিত্র দেই হুম আপনি ওই ভালো চলচ্চিত্রের বিনিময়ে আমাকে তো অর্থ দিতে পারছেন না সত্য কথা আমি এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব তার আগে একটু দর্শকদের কাছে আমার যেতে হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস আলোচনা জমে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানের শেষ অব্দি তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির আগে আমরা আরও একটা গান দেখবো মাইনি গানটি দেখে আমরা বিরতি নিয়ে ফিরে আসছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফিল্ম শো হিটস আমাদের সঙ্গে আছেন প্রযোজক শাওন ভাই চলুন কথা বলি ভাই আমরা বিরতির আগে স্পাইরেসি নিয়ে কথা বলছিলাম হলের পরিবেশ এবং সংখ্যা নিয়ে কথা বলছিলাম আপনি একটা কথা বলছিলেন যে পনেরো কোটি টাকা ইনভেস্ট করে আমি যদি এক কোটি টাকা আয় করি তা আমি কতবার ভালো ছবি দিতে পারব এটার একমাত্র সমাধান হচ্ছে যদি হলের পরিবেশ ভালো হয় দশক তখন যাবে হল মালিক একই কারণে ইনভেস্ট করছে না যে আমি দশ কোটি টাকা ইনভেস্ট করে একটা বড় হল বানাবো তো এটা থেকে যদি আমার লাভ না হয় আমি কেন সেখানে ইনভেস্ট করব তাহলে এটা সমাধান কি এটার সমাধান আমি এভাবে বলতে চাই যে আপনি একটা জিনিস ভাবেন দেখেন যে বর্তমানে যে ডিজিটাল চলচ্চিত্রগুলো ডিজিটাল ছবিগুলো নির্মাণ হচ্ছে একজন প্রযোজককে একটা ডিজিটাল ছবির হার্ড্রিক্স সাথে একটা হাই রেজুলেশন প্রজেক্টর মেশিন এবং একজন অপারেটর তাকে একটা মেশিন ভাড়া মেশিন ভাড়া করে তাকে দিতে হলো এবং সেখানে একটা মানে একটা লোককে সে অ্যাপয়েন্ট করলো তো এখন সে যদি এতই মানে তার যদি এত ইনভেস্টমেন্ট হয় সেখানে সে কেন মাত্র তিন লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে সে চাচ্ছে না আচ্ছা আমার একটা ছোট কোশ্চেন আছে পার্সোনাল কোশ্চেন এবং আমি খুব কিউরিয়াস এটার ব্যাপারে আমরা পশ্চিমবঙ্গে দেখি হিন্দির বাজার তামিলের বাজার ইংলিশের ফিল্মের দুর্দান্ত বাজারের মধ্যে ওদের বাংলা ভালো করছে আর আমাদের বাজারে শুধু আমরা আর কেউ নেই তা আমাদেরই অবস্থা দৈন্য দশা কেন সত্যি কথা বলতে হয় বলতেই হবে কারণ এটাকে তো লুকিয়ে রাখা সম্ভব না আমাদের চলচ্চিত্র মান আসলে আমরা ওরকম করতে পারিনি এরকম করতে পারিনি সেটা কে দোষ নিবে কার ঘাড়ে কারণ এটা আমি বলবো যে আমি চলচ্চিত্র বানালে আমি টাকা পাচ্ছি না হল মালিক বলবে আমি ভালো চলচ্চিত্র পাচ্ছি না দর্শকরা বলবে আমি ওখানে গিয়ে আমার কি লাভ কারণ আমি তো ওইখানে ভালো কিছু পাচ্ছি না কিন্তু আসলে তো এটাকে সরকারের কিছু পদক্ষেপ নিতে হবে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে দর্শক আগে আসতে হবে আমাদের সরকার আপনারা এবং দর্শকদের ভূমিকা নিয়ে কথা বলবো তার আগে একটু দর্শক বিরক্ত হওয়ার আগে দর্শক একটা গান শুনিয়ে দেয় চলুন দর্শক এই সিরিয়াস আলোচনার ভেতর থেকে একটু বের হয়ে হালকা মেজাজের একটা গান শুনে নেই দর্শক চাই এন্টারটেইনমেন্ট ওরা দায়িত্ববোধ দেশপ্রেম বোঝে না দর্শক বোঝে এন্টারটেইনমেন্ট ওরা যখন বাংলাদেশি চ্যানেলে আনন্দ পায় বাংলাদেশি চ্যানেল দেখে ওরা যখন হিন্দি চ্যানেলে আনন্দ পায় ওরা হিন্দি চ্যানেল দেখে এবং বাংলাদেশের ছোট ছোট বাচ্চারাও কিন্তু হিন্দি গান মুখস্থ বলতে পারে এটা আপনি আমি স্বীকার করি আর না স্বীকার করি কি বলবো আসলে তে যে আপনি যে প্রোগ্রামের কথা বললেন চারটে চার চার তারিখ এপ্রিল এটা বঙ্গবন্ধু তৈরি করেছিলেন এফডিসি এটা আমরা সবাই জানি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন্মতি শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন এবং উনি চেষ্টা করছেন চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমি হয়তো বললে হয়তো আরও হয়তো বা খারাপ লাগতে পারে কিছু কিছু প্রযোজক ডিজিটাল চলচ্চিত্রের নামে অত্যন্ত সস্তা ক্যামেরা দিয়ে

এবং দেখে এটা সমাজের বিরুদ্ধে কিছু হলো কি সেন্সর বোর্ড ছবিটি এর কি মানে এটা কি কতটুকু মূল্যবান কিন্তু আপনার চলচ্চিত্র চলচ্চিত্র মুক্তির যে নীতিমালা আছে সেন্সর বোর্ডের সেই নীতিমালায় কিন্তু দেয়া আছে যে চলচ্চিত্র বলা হবে যদি তার পিকচার রেজুলেশন এত কে এখন সেটা হয়েছে আমরা সেন্সর বোর্ডকে সেটা বলেছি যে মিনিমাম এইবার যদি আমরা এইবার যদি ইলেকশনটা হতো

ওকে ফ্রেন্ডস ছোট্ট একটা বিরতি পরে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা আছেন তিব্বত নর সিনিয়ার্সের সঙ্গে আর আছেন আমাদের শাওন ভাই শাওন ভাই আমরা তো আসলে অনেক সিরিয়াস টপিক নিয়ে কথা বলছিলাম আরও কথা আছে আমার জানার আছে যেহেতু আমরা চলচ্চিত্রকে ভালোবাসি আমরা চাই আমাদের চলচ্চিত্র এগিয়ে যাক ইন্ডিয়ান ফিল্ম অনুপ্রবেশ এটা নিয়ে আপনারা যারা প্রযোজনে আছেন তারা খুব শঙ্কিত তারা আতঙ্কিত তারা বিক্ষুব্ধ সব মিলিয়ে কি ভাবছেন এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একবার আকলকাতে কি দেখলাম সিনেমা হলগুলো বন্ধ আমি জানতে পারলাম যে ওদের ভিডিও পাইরেসি হয়ে যায় এই জন্য তিন মাস যাব সিনেমা হল বন্ধ রাখתי আমি অবাক আন্দোলন হিসেবে আন্দোলন হিসেবে অবাক করলাম তো এই যে এখন ওরা মানে একটা জিনিসকে আন্দোলন করে পেয়েছে আমাদের তো একদিন কেউ সিনেমা হল বন্ধ রাখতে চায় না এখন বর্তমান নির্বাচিত যে কমিটিগুলো আছে প্রযোজক সমিতির তারাও তো কিছু বলিষ্ঠ এরকম প্রতিসতি দিয়ে এসেছেন তাদের কর্মের বাস্তবতা কতটুকু বাস্তব আসলে এখন একজন পেশাশক আছেন गवर्नमेंटের উনি খুবই দক্ষতার সাথে উনি চেষ্টা করছেন কিন্তু ব্যাপারগুলো উনি প্রশাসক ওনার তো অন্য কাজ আছে উনি এখানে যেটুকু করছেন অফিসিয়াল কাজ করছেন কিন্তু আমাদের সমিতির এই সম্ভবত এগারো তারিখ ওনার এই দায়িত্বটা শেষ হয়ে যাবে এরপরে আবার যারা আগে যারা ছিলেন ইতিপূর্বে যারা ছিলেন তারাই আসবে কিন্তু তারা যে আসবে সেখানেও অনেক তাদের বিরুদ্ধেও অনেক প্রযোজকরা তাদেরও অনেক আছে আছেন তো এই ব্যাপারগুলো আসলে এখন আমি কি বলবো এই ব্যাপারগুলোর সমাধান আসলে এবারে হয়ে যেত আশা করি সামনে হবে আমি কথা দিলাম দর্শককে এবং আমি কথা দিলাম অন্যান্য যারা প্রযোজক ভাইরা ভোটার আছেন তারা যেন এবার যেন এই ভুলটি না করেন আমরা সেই আশায় রইলাম আমাদের চলচ্চিত্র উত্তর উত্তর অনেক এগিয়ে যাক অনেক ভালো করুক আপনারা নতুন যারা আসছেন আরো বেশি বেশি টাকা ঢালেন নতুন নতুন সুন্দর সুন্দর ছবি এক্সপেন্সিভ ছবি যেটা আমেরিকার ছবি লন্ডনের ছবি আমরা খুব জলদি দেখতে চাই আর যখনই মুক্তি পাবে আমাদের হটসি আপনার জন্য অলেজ ওয়েল ওয়েলকাম শ্যাম ভাই এত ব্যস্ততার মাঝে আমি জানি আপনি অন্যান্য ব্যবসা নিয়েও ব্যস্ত থাকেন আপনি রাজনীতি করেন তারপরে এত মাঝে আমাদের অনুষ্ঠানে এসেছেন ইটিভির পক্ষ 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 থেকে 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 আমার অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং ইটিভি সিনিয়র্সের পক্ষ থেকে আমাকে যে নিমন্ত্রণ করা হয়েছে এখানে আসার জন্য এই জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের কলাকুশলী যারা আছেন তারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ ইটিভিকে অনেক ভালোবাসি আমি জন্মলগ্ন থেকে ইটিভিকে আমি দেখি সবসময় দেখি তো আমার খুব পছন্দের চ্যানেল এটি তো আমি দর্শকের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই পরিশেষে সেটা হলো আপনারা সবাই সচেতন আমার বিশ্বাস সবাই শিল্পকে ভালোবাসেন চলচ্চিত্রকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন চলচ্চিত্র এমন একটি মাধ্যম এটা অনেক বড় মাধ্যম এই চলচ্চিত্রের দেশের একটা সত্যি প্রতিচ্ছবি একটি দেশের দর্পণ আপনারা সবাই প্রত্যেকটা পরিবারের সদস্যকে নিয়ে সিনেমা হলে যাবেন বাংলা চলচ্চিত্র দেখবেন ভিডিও পাইরেটেড করা কোনো সিনেমা মোবাইলে হোক আপনি ভিডিওতে হোক দেখবেন না এটাকে বর্জন করুন দেশকে ভালোবাসুন চলচ্চিত্রে ভালোবাসুন চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখুন আপনাদের দায়িত্ব আমরা আর থাকবো আপনার পাশে ধন্যবাদ সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের সকল আয়োজন আগামী সপ্তাহে একই সময় এটিভির টিভির পর্দায় তীব্রষ্ণ্ন সিনিয়ার্সে হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে থাকবে নতুন নতুন বিষয় নিয়ে আড্ডা থাকবে নতুন নতুন সব সিনেমার গান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ও হ্যাঁ আমরা একটা গান দেখব গান দেখতে দেখতে বাড়ি যাব গুড নাইট